হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং পাচারি। নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি। আসলে আজকে যে এপিসোডটা শেয়ার করব সেটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছিল, যেটা হচ্ছে পাঁচ মাসে একটা স্বাদ হয় বাড়ি থেকে দেয়, সেই স্বাদের জন্য আমরা কিছু ভিডিও ক্লিপ তুলেছিলাম। অ্যান্ড ভিডিও ক্লিপগুলো অতটা ভালো হয়নি, কারণ একটা এক্সপিরিয়েন্স আর একটা মেমোরি রাখার জন্য ভিডিও ক্লিপগুলো তুলেছিলাম। যাই হোক, আজকে জন্মাষ্টমী, জন্মাষ্টমী অনেক শুভেচ্ছা। আর জন্মাষ্টমীতেই দেওয়ার ইচ্ছে ছিল, বাট সেটা কিছু মেডিকেল ইস্যুর জন্য জন্মাষ্টমীতে দিয়ে উঠতে পারলাম না ভিডিওটা, আর ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারলাম না, সেই জন্য ভিডিওটা আই থিঙ্ক কালকে আসছে। আর এই যেটা আমার গলায় পড়া আছে লাল কার সমেত, এইটারই অ্যাকচুয়াল স্টোরিটা। এটা তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞেস করো যে দিদি এটা কী পড়েছো, কেন পড়েছো, সেই জন্যই এই স্টোরিটা, মানে এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো, সেই দিন কী কী হয়েছিল আর কেন পড়ানো হয়েছিল আমাকে। আজকে আমি একটা সাদা লাল সবুজ হলুদ এরকম একটা ঢাকাই পরেছি, যেটা জেনারেলি অনেকেই পরে অ্যান্ড খুব ফেমাস এই ঢাকাইটা। তবে এটা আমার মায়ের শাড়ি, মা আমাকে এটা আজকে পরার জন্য দিয়েছে। আর হাতে যেটা আমি পরেছি সেটা হচ্ছে আমি বিয়ের কিছু গয়না পরেছি, আমি চুড়ি পরেছি মায়ের, আর এই চুড়িটা এটা আমার বিয়ের চুড়ি যেটা আমি বানিয়েছিলাম। আর এই এইটা হচ্ছে একটা কানে যেটা আমার পিসি শাশুড়ি আমাকে দিয়েছিলেন, এই পেনডেন্টটা এটা আমার মাসি শাশুড়ি আমাকে দিয়েছিলেন পেনডেন্ট, অ্যান্ড এটা এটা ভীষণ লাইট ওয়েট। আর এটার সম্পর্কে আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছি, যেটা আমার বিয়ের গয়না, এটা খুবই ভালো, এটা আমার খুবই প্রিয় একটি গয়না। এটা একটা শ্রীহরির ব্র্যান্ড, তোমরা জানো এটা মানে একদমই মানে রেপুটেডেড একটা ব্র্যান্ড। আর এই জিনিসটা প্রচুর মানে বছরের রয়ে গেছে, কিন্তু এটার কোনো কালার ঠালার ওঠে না, এই সোনার থেকে সবথেকে বেশি এটা সস্তায় সুন্দর জিনিস। সো আমরা এখন তাড়াতাড়ি করে বেরোবো, অনেক দেরি হয়ে গেছে, 10:30টার সময় আমাদের টাইম দিয়েছে। আমি মোটামুটি কিছু না খেয়ে, একদমই না খেয়েই রয়েছে বলতে গেলে। Thank you.
আসলে এইটা পড়ানো হয় পাঁচ মাসে, বাড়ির বড়দের একটা নিয়ম থাকে পাঁচ মাসের একটা পঞ্চানন তলায় আমাদের এই পুজোটা হয়েছিল, যেটা হচ্ছে শিবের একটা মাদুলি। এরকম নানা রকম যারা যে ঠাকুরকে মানে, যে ভগবানকে মানে, তার জন্য একটা মাদুলি টাইপের পরানো হয় লাল কালের ওপর দিয়ে। সেটা নাকি বলা হয় যে মানে পাঁচ মাস থেকে পুরো প্রেগনেন্সি পিরিয়ডটা অবধি এটা চলে, তারপরে এটা কিছু আলাদা একটা নিয়ম থাকতে পারে, সেটা আমি ঠিক জানি না এখনও পর্যন্ত। সেই জন্য পরানোর নিয়মটাই আছে, সেই জন্য আমাকে পরানো হয়েছিল ওই পুজোটার মাধ্যমে। সেই সময় একটা তোমরা দেখলে যেটা হচ্ছে পঞ্চামৃত, অ্যাকচুয়ালি আমি বলতে ভুলে গেছিলাম, পঞ্চামৃত খাওয়ানো হয়, আর সাথে যেটা হয় পাঁচ রকম মিষ্টি খাওয়ানো হয়, ঠাকুরকে দেওয়া হয় পাঁচ রকম মিষ্টি, পাঁচ রকম ফল তোমরা দেখলে। আজকে আবার এটা নিয়ম যে একদম পাঁচ রকমের ফল মিষ্টি দেওয়া হয়েছিল আমাকে, পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি যেটা আমি খেয়েছি। তো ফলগুলো শেষ করতে পারিনি, সেগুলো রয়ে গেছে। আর এইটা সবথেকে বেশি আমার কাছে ভালো লাগলো, যেটা এটা হচ্ছে মানে একদম পাঁচ রকমের ভাজা ভুজি, যে যা আমি ভালোবাসি সেরকমই দেওয়া হয়েছে। সেটা হচ্ছে লেজ দিয়েছে, মা দিচ্ছে এটা, আর এটা বাবা সব কিনে এনেছে আমার জন্য। লেজ মশলা চিড়ে ভাজা, চানাচুর আছে এখানে, আর এটা হচ্ছে তোমার ওই মানে এটা চানাচুর না, এটা হচ্ছে এটা হচ্ছে আর একটাও চিড়ে ভাজার প্যাকেট, আর এটা হচ্ছে নিমকি যেটা আমার ফেভারিট, আর এটা হচ্ছে একদম ঝাল চানাচুর, ঠিক আছে। আর এইটা এক্সট্রা যেটা হচ্ছে পালস, আর এইটা একটা লজেন্স যেটা আমার খুব ফেভারিট, যেটা এটা অ্যাকচুয়ালি এখানে পাওয়া যায় না, এটা বোধহয় তোমরা যদি কলকাতায় পাও তাহলে অবভিয়াসলি জানাবে কোথাও পাও, তাহলে সেটা আমি ওখান থেকে কিনে খাবো। এটা আমার দিদি এনে দিয়েছে, এটা দার্জিলিংয়ে পাওয়া যায়। তো এই পুরো থালাটা পেয়েছি, যেটা আমি শেষ করব, এখন খাবো না, অবভিয়াসলি রেখে রেখে অল্প অল্প করে খাবো। তো এই ছিল আমার আজকের একটা স্পেশাল দিন, এই ছিল তোমাদের জন্য একটা ভিডিও যেটা আমি নিজের স্মৃতিতে রাখার জন্য কিন্তু রেকর্ড করে রেখেছি আর তোমাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর এরকম যদি ভিডিও আরও পেতে চাও তাহলে অবভিয়াসলি আমাদেরকে জানাবে কেমন লাগছে। আর আমাকে যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও, আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আছে এই ভিডিও ডেসক্রিপশানে, কৌশিকের ইনস্টাগ্রাম লিঙ্ক আছে এই ভিডিও ডেসক্রিপশানে। আজকে দুপুরে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, রাত্রিও এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেটা দেখাচ্ছি না, তো এখন ভিডিওটা শেষ করতে হবে। তো আজকের জন্য